কৈশিক নল কৈশিক নল কি তোমার চুল যেরকম thickness বা সরু না এরকম সরু ছিদ্র বিশিষ্ট নলটাকে বলা হয় কি কৈশিক নল অর্থাৎ কৈশিক নলের ভিতরকার যে ছিদ্রপথ এটা অনেক কি থাকে সরু থাকে কি থাকে অনেক সরু থাকে এখন এত সরু যদি নল আমি দেখাইতে যাই আকা আমার পক্ষে কি না সম্ভব না এজন্য আমরা জুম করে দেখাবো। কি দেখাব জুম করে দেখাব মানে কি একটা কৈশিক নল যদি আটকে চাও তাহলে এটা তো আকা কিনা না পসিবল না এর ভিতরকার ছিদ্র মনে করো কোন মতে কি আছে একটা এর ভিতর দিয়ে কোন মতো কি আছে একটা রাস্তা আছে এখন এই জিনিস যদি এত ছিদ মানে অল্প ছিদ্র দিয়ে দেখায় তাহলে আলটিমেটলি তোমার বুঝাইতে পারবো না তুমি কিছু কি বুঝবা না এই জিনিসটাকে আমি কি করব এখন জুম জুম যদি করো তাহলে কি হবে এই হচ্ছে তোমার বুঝছো তাহলে এই ক্ষুদ্র জিনিসটাকে কি করলাম জুম আউট করে দেখালাম মানে বোঝানোর তাহলে তোমার কি হবে তোমার এই যে সরু নলটাকে আমরা জুম আউট করে দেখালে একটা কি পাবো একটা বৃহৎ একটা নল পাচ্ছি মূলত এটা সরু নল বোঝানোর জন্য এখন এই সরু নলটাকে যখন তুমি কি করবা কোন তরলের মধ্যে কি করবা নিমজ্জিত করবা এই সরু নলটাকে যখন কি করবা কোন তরলের মধ্যে কি করবা এটা একটা লিকুইড মনে করো এই তরলের মধ্যে নিমজ্জিত করার পর দুইটা ঘটনা ঘটতে পারে কয়টা ঘটনা এমনটা হতে পারে এই লিকুইডটা এই লিকুইডটা কি করতে পারে এই নলটা বে উপরে উঠে যেতে পারে অথবা এই লিকুইডটা কি করতে পারে তোমার এই নলের যে লেভেলটা আছে লিকুইড লেভেল আছে এই লেভেল থেকে নিচে নেমে যেতে পারে অথবা উপরে উঠে যেতে পারে বুঝলেন ব্যাপারটা তাহলে একটা কৈশিক নলকে একটা কৈশিক নলকে যখন কোনো তরলে কি করবো নিমজ্জিত করব কয়টা ঘটনা ঘটতে পারে দুইটা এটা ধরো একটা লিকুইড এই পাত্র এটা কার লেভেল মানে তরল পদার্থের যে লেভেলটা এটা তাহলে এখানে ঘটনা কয়টা করতে পারে দুইটা এমনটা হতে পারে যে এই লিকুইডটা এই নিচের দিকে নেমে গেছে তাহলে এই জায়গাটা কি ফাকা আবার এরকম ঘটনা ঘটতে পারে এই লিকুইডটা এই লেভেল থেকে কোথায় উঠে গেছে উপরে উঠে গেছে সেটা উপরে উঠুক অথবা কি নিচে নামুক যে ঘটনায় ঘটুক না কেন কোন সরু নলের মধ্য দিয়ে এই তরল পদার্থের উপরে উঠা অথবা নিচে নামা উপরে উঠাকে বলা হচ্ছে উদ্দারোহ আর নিচে নামাটাকে বলা হচ্ছে কি অবনমন অবনমন এই অবনমন হ্যাঁ উপরে অথবা কি নিচে নামা এই প্রসেসটার নামই হচ্ছে আমার কি কৈশিক কথা নাম কি আর এই নলটাকে বলা হচ্ছে কৈশিক নল ঠিক আছে চুলের মতো সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট নলটাকে আমরা কি বলতেছি কৈশিক নল আর এরকম কৈশিক নলের কে যখন কি করা হবে কোনো তরলের মধ্যে কি করা হবে নিমজ্জিত করা হবে তখন এই সরু নলবে তরলটা উপরের দিকে উঠে যেতে পারে নিচের দিকেও নেমে যেতে পারে উপরে উঠা বা নিচে নামার ঘটনাকে বলা হচ্ছে আমার কি কৈশির কথা এখন হচ্ছে কখন উপরে উঠবে কখন নিচে নামবে আগের মতোই কথা কখন উপরে উঠবে কখন নিচে নামবে এটা আমরা এক্সপ্লেন করব কি দিয়া এই সংশক্তি বল এবং আসঞ্জন বল দিয়া কি দিয়া সংশক্তি বল এবং আসনজন বল দিয়া এখন আমাকে বলতো আমরা বলছিলাম যে পাত্রের মধ্যে তরল রাখলাম এখানে কয়টা ঘটনা ঘটতে পারে দুইটা একটা ঘটনা কি আসনজন বলটা কি বেশি আর সংশক্তি বলটা কি কম যদি এরকমটা হয় যে তরলের এবং পাত্রের আসনজন বলটা কি হয় বেশি হয় এবং সংশক্তি বল কি হয় কম হয় ওই সকল ক্ষেত্রে তরল কি করে জানো উপরে উঠে যায় আর যদি এমন হয় যে সংশক্তি বলটা কি বেশি আসঞ্জন বলটা কি কম এক্ষেত্রে তরল কোন দিকে নামে নিচে নামে আমি এখন একটা গাণিতিক ভাবে দেখানোর চেষ্টা করতেছি যে কতটুকু উপরে উঠবে বা নিচে নামবে খুবই সিম্পল আমি বললাম ধর আমি বল কি বল 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 ইজ কি সংশক্তি আসঞ্জন বলটা কি বেশি এবং সংশক্তি বলটা কি কম এর মানে কি এর মানে কি এর মানে হচ্ছে আমি এই কৈশিক নলটাকে যে তরলে কি করলাম নিমজ্জিত করলাম এই তরল এবং এই কৈশিক নলের যে তোমার কি আছে উপাদান এর মধ্যকার যে বলটা সেই বলের পরিমাণটা কি বেশি বেশি বলের পরিমাণটা কি 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 এবং বলটা কম 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 তাহলে বল যদি হয় আর আসনজন বল যদি কি হয় বেশি হয় তাহলে বলতো লিকুইডের কন্ডিশনটা কেমন হবে এরকম থাকবে না এই লিকুইডটা কি এরকম হবে কি না এরকম হবে তাহলে কি লিকুইডটা কি করলো উপরে উঠে গেল কিনা আবার কি এখানে এরকম থাকবে না এখানে এই যে দেখো এই যে এখানে কি হয় এইখানে যে লেয়ারটা এই লেয়ারে কোন বল কার্যকর পৃষ্ঠ টান কার্যকর না কার্যকর না বলছিলাম তো এটা নিচের দিকে কি করে লব্ধি বল কি করে অনুভব করে আর এটা উপরের দিকে এখন বলো তরল পদার্থ কি চাই সর্বাপেক্ষা কম ক্ষেত্র ফলে থাকতে চায় আর পৃষ্ঠটান ক্রিয়া করে কোন দিকে স্পর্শক বরাবর তাহলে এই হচ্ছে তোমার স্পর্শক এই হচ্ছে স্পর্শক সূক্ষ্ম কোন স্থল কোন সূক্ষ্ম কোন এই হচ্ছে একটা কি স্পর্শক ওকে এখন এই তরলের সার্ভিসটা কেমন হলো এরকম হলো না উত্তর অবতল অবতল ওকে তাহলে এই বরাবর পৃষ্ঠটান কি করে ক্রিয়া করে স্পর্শ কোন কোনটা এটা না এটা না তাহলে এ অ্যাঙ্গেলটাও থিটা হয় এ অ্যাঙ্গেলটাও কি থিটা এ অ্যাঙ্গেলটাও থিটা হলে এটাও কি থিটা সন্দেহ আছে সন্দেহ নাই এখন মজার মজার বিষয় ঘটনা কি ঘটে এই যে সারফেসের যে লেয়ারটা আছে না এই তরল পদার্থের যে সারফেসের যে লেয়ারটা এটা এখন কি নাই সর্বনিম্ন ক্ষেত্রফলে নাই কি নাই সর্বনিম্ন ক্ষেত্রফলে কি নাই তরল কি চাই সর্বনিম্ন ক্ষেত্রফল অবস্থান করতে চায় এই সর্বনিম্ন ক্ষেত্রফল অবস্থান করার জন্য সে কি করবে একটু উপরের দিকে উঠবে কি উঠবে একটু উপরে দিকে উঠবে উপর দিয়ে একটু লব্ধি বল লাভ করবে তারপর এখানে আসার পর আবার কি হয়ে যায় ফ্ল্যাট হয়ে যায় না ফ্ল্যাট হওয়ার পর এখানে আবার কি হয় এরকম হয় কারণ ব্যাপারটা এত এবার বোঝার চেষ্টা করো তার মানে কি সে তো সর্বনিম্ন ক্ষেত্রফলে থাকতে চায় তার জন্য সে কি করে আবার উপরের দিকে একটা লব্ধি বল অনুভব করে মানে স্কুইচ করে স্কুইচ করার পরে আবার উপরের অংশটা কি হয়ে যায় এরকম হয়ে যায় আপনি আস্তে আস্তে লিকুইড কি করতেছে উপরে উঠতেছে না আবার সেম ঘটনা কি উপরে যায় ঘটে ঠিক আছে এখন কি লিকুইড কি উঠতেই থাকবে নাকি উঠতেই থাকবে এখন এই লিকুইড এই সরুনলের ভিতর দিয়ে কত টুকু উপরে উঠবে তা নির্ভর করতেছে কার উপর জানো এই পৃষ্ঠ টানের শক্তির মাত্রার উপর যে তরলের যে তরলের ক্ষেত্রে কি হবে এই পৃষ্ঠটানের মান যত কি হবে বেশি হবে ওই তরল পদার্থ তত বেশি উপরে উঠবে যার ক্ষেত্রে এই পৃষ্ঠটা নির্মাণ যত কম হবে সে পদার্থ তত বেশি কম কি করবে উপরে উঠবে আচ্ছা আচ্ছা দেখো এই যে হ্যাঁ এই দগত আর আর এটা ছিল তার কি তরলের লেভেল না এটা কি ছিল তার তরলের কি লেভেল এই লেভেল থেকে সে কতটুকু উপরে উঠছে ধরো এই অংশটা লোয়ার বর্ডারটা এই লোয়ার বর্ডারটা হচ্ছে কত এইচ লোয়ার কত এইচ এই যে তরলের উপরি তল থেকে এই যে এই যে সার্ফিস কি হলো অবতল হলো বা কনকেভ হলো এই কনকে লোয়ার পোরশনটার উচ্চতা কত এইচ আর এই উচ্চতার কত আর না এই উচ্চতার ক্রিয়া করে কি বরাবর এই বরাবর না টি না আর এই বরাবর টি ওকে তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার এই যে অ্যাঙ্গেলটা থিটা এঙ্গেলটাও কি থিটা যাকে আমরা করতে এটাও থিটা বলছি এটাও কি বলছি আচ্ছা তরল কি আর এখানে আসে নাকি উপরে উঠে গেছে উপরে উঠে গেছে এই ফাঁকা জায়গা সহ সব জায়গায় কি তরলে কি হয়ে গেছে পূর্ণ হয়ে গেল তার মানে কি কৈশিক নল বে এই তরল পদার্থটা কোন দিকে উঠে গেল উপরের দিকে উঠে গেল কি পরিমাণ উপরে উঠলো এইচ পরিমাণ উপরে উঠলো আমি কি বলছি এই কৈশিক নলের ভিতরে তরল কতটুকু উপরে উঠবে অথবা নিচের দিকে নামবে তা ডিপেন্ড করে কোন বলের উপর পৃষ্ঠ টানের উপর আচ্ছা এই যে তুমি অংশটা দেখতে পাচ্ছ দেখতে তো মনে হইতেছে যে এরকম অর্ধবৃত্ত ব্যাপারটা কিরকম না রাউন্ড মানে কি বৃত্তের সমান না কারণ এই যে পাত্রের যে কন্টাক্ট এই যে তোমার এই যে গ্লাস এই গ্লাসের মধ্যে যদি পানি রাখো তাহলে পানি এবং গ্লাসের কন্টাক্ট এরিয়াটা কি টোটাল দৈর্ঘ্যটা কি বৃত্তের সমান আমরা পৃষ্ঠটান কল্পনা করি কতটুকু দৈর্ঘ্যের জন্য প্রতিক দৈর্ঘ্যের জন্য তাহলে এই ক্ষেত্রে এই দৈর্ঘ্যটার পরিমাণ কি এল নাকি টুপায়ার

ঊর্ধ্বমুখী অংশের নাম কি টি কস থিটা আর অনুভূমিক বরাবর যে তার নাম কি টি সাইন থিটা এটাও কি টি সাইন থিটা তাহলে মজার বিষয় কি হয় এই টি সাইন থিটা টি সাইন থিটা কি হয়ে যায় কাটাকুটি হয় না কারণ দেখো এই পাশে যদি টি সাইন থিটা থাকে এই পাশেও কি টি সাইন থিটা এই পাশেও কি টি সাইন থিটা এই পাশেও কি তাহলে কোন সিগন্যালের পরিধি বরাবর যতগুলা টি সাইন থিটা ছিল তার অপোজিট টি সাইন থিটা কি হয়ে যায় প্রশমিত হয়ে যায় কিন্তু প্রতিটা অংশের জন্য এনটি কস্তিটা থিটা

ঊর্ধ্বমুখী বল ততটুকু পানি তুলবে যতটুকু পানির ওজন যতটুকু পানির ওজন এটার কি হয় সমান হয় এই বলটুকু যতটুকু পানির ওজনের সমান ঠিক ততটুকু পানি সে কি করতে পারবে উপরের দিকে তুলতে পারবে আর বেশি তুলতে পারবে না তাহলে কতটুকু পানি তুলছে দেখো তো পানি করতে পারবা এই দেখো এই যে এই যে শেপটা আমাকে এটা বোঝার চেষ্টা করো এই যে শেপটা আঁকলা এখানে এখানে প্রথম এতটুকু পানি তুলছে না

আর স্কোয়ার মানে কতটুকু পানি উপরে তুলছে সেটা আমি বের করতে যাচ্ছি উত্তোলিত পানির আয়তন উত্তোলিত পানির আয়তন তাহলে উত্তোলিত পানির আয়তন কি হবে নিচের দিকে লিখি যে উত্তোলিত পানির আয়তন ইজ ইকাল টু কি হবে আর স্কোয়ার এইচ আর প্লাস হবে না কি প্লাস হবে এই দেখো এই যে সাইড দিয়ে যে পানিটুকু ঢুকলো যে এই যে অংশটুকু এটা এটা কারণ করতে হবে না এটা কাউন্ট কেমনে এই পর্যন্ত তুমি এই পর্যন্ত বার করবো কেমন হ্যাঁ এমনি বের করবো বুদ্ধি কাটাই বের করবো দেখো এটা কি আর না তাহলে এটাকে যদি চিন্তা করো এটাকে আর বেশার দিয়ে যদি চিন্তা করো এতটুকু তো একটা সিলিন্ডার বুঝো নাই

ক্ষেত্রফল না গোলকের যে কি আছে ভলিউম এই গোলকের ভলিউম কত ফোর বাই থ্রি পাই আর কিউব না এটা কি অর্ধ গোলক না অর্ধ গোলকের আয়তন কত ফোর বাই থ্রি পাই আর কিউব ভাগ টু হ্যাঁ তার মানে পাই আর কিউব থেকে যদি এটা বাদ দেই তাহলে এই অংশটুকুর ভলিউম পেয়ে যাব না তাহলে প্লাস কত হবে প্লাস হবে পাই আর কিউব মাইনাস পাই আর কিউব পাই আর কিউব মাইনাস কি মাইনাস ফোর বাই থ্রি পাই আর কিউব ইন্টু তা আমি কি উত্তোলিত পানির আয়তন পেয়ে গেলাম না কি পেয়ে গেলাম উত্তোলিত পানির আয়তন পেয়ে গেলাম তো উত্তোলিত পানির আয়তনটাকে আরেকটু মডিফাই করো এখানে পাই আর কিউব এখানে কি হয় দুদুকানি কত চার না দুদুকানি কত চার টু বাই থ্রি তাহলে পাই আর কিউব থেকে ওয়ান এক থেকে যদি টু বাই ছিল চলে থাকে কত ওয়ান থার্টি থাকে নাকি কত

এই টোটাল ভলিউমটাকে যদি আমি কি করি সহজ কথাই এই টোটাল ভলিউমটাকে যদি রো এবং জি দ্বারা কি করি গুণ করি রো এবং জি দ্বারা কি করি গুণ করি তাহলে উত্তোলিত পানির ওজন পেয়ে যাব না বুঝতে পারছো কিনা প্রথমে কি বের করছি উত্তোলিত পানির আয়তন তারপর কি করলাম উত্তোলিত পানির কি ভর আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ করলে কি পাওয়া যায় ভর পাওয়া যায় ঠিক আছে তারপর একে জি দ্বারা গুণ করলাম গুণ করলে কি পাওয়া যায় ওজন তাহলে এর উত্তোলিত পানির ওজন না তাহলে এই এই বলটুকু যতটুকু ওজনের সমান হবে ততটুকু ওজনের পানি তুলতে পারবে তাহলে ইজি কল টু কত এটা না পাই আর স্কোয়ার এইচ প্লাস ওয়ান থার্ড পাই কত আর কিউব কত রো জি সুতরাং এখানে টি এর রাশিমালা আসবে কি আসবে টি এর আচ্ছা টি এর রাশিমালা কি হবে আর এইচ রো জি বাই কত টু কস এরটা ঘটবে খেয়াল করো নরমালি এই এই কোয় সিগনলের ব্যাসার্ধ কেমন অনেক ক্ষুদ্র না নরমালি কোয় সিগনলের ব্যাসার্ধ অনেক কি ক্ষুদ্র এই ক্ষুদ্র ব্যাসার্ধটাকে যদি আমরা তিন দ্বারা কি করো ভাগ করো তাহলে কোন মান অবশিষ্ট থাকবে শূন্যের কাছাকাছি না এই ক্ষেত্রে যে আর বাই 3 টাইপের যে মান কিছু আছে পাই স্কয়ার কমন নিলে এখানে পাই স্কয়ার কমন নাও পাই স্কয়ার কমন নিলে এখানে আর বাই কি থাকে 3 থাকে আর বাই কি থাকে আর বাই থ্রি কে কি করছে তার মানে কি পানির কৈশিকতা থেকে পানির কৈশিকতা থেকে বা তরলের কৈশিকতা থেকে পৃষ্ঠানের মান কি করা যায় নির্ণয় করা যায় এই পৃষ্ঠানের রাশিমালা কি হবে আর এইচ রো জি বাই টু মানে কি উত্তলিত পানির কি উচ্চতা রো মানে কি উত্তরিত তরলের কি ঘনত্ব বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানি এবং কাচের জন্য বিশুদ্ধ পানি এবং কাচের জন্য এই স্পর্শকোণের মান প্রায় শূন্য হয় কি হয় শূন্য হয় তাই শূন্য হলে এই বিশুদ্ধ পানি এবং কাচের জন্য এই ফর্মুলাটা কেমন হবে আর এইচ রো জি বাই টু কার জন্য বিশুদ্ধ পানি এবং কাচের জন্য বিশুদ্ধ পানি এবং কি কাঁচের জন্য তার মানে কি হলো কোন কৈশিক নলের ভিতর দিয়ে মনে করি এতক্ষণ যা বললাম তোমার কিছুই কি নাই মনে নাই তুমি কি মনে রাখবা যে কৈশিক নল চুলের মতো সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট নলটাকে কি বলা হয় সূক্ষ্ম নল বা কৈশিক নল এই কৈশিক নলকে যখন কোন তরলের মধ্যে কি করা হবে নিমজ্জিত করা হবে তখন এই তরলটা এই কৈশিক নল বেয়ে উপরে উঠতে পারে নিচে নামতে পারে উপরে উঠে বা নিচে নামে এটা কোন বলের কারণে কৈশিকতা হয় পৃষ্ঠ টানের কারণে তাহলে পৃষ্ঠটান জনিত ঊর্ধ্বমুখী বলে মান কত টু এই কস্তিটা তোমার ততটুকু পানিকে উপরে তুলতে পারবে যতটুকু পানির ওজন এই বলের কি হবে সমান হবে এটা ধরে আমরা পৃষ্ঠটান রাশি মালা পাইলাম আর এস রো বাই কস্তিটা বা এই তোমাদের চলে গেল কি পৃষ্ঠটান স্পর্শকোণ পৃষ্ঠশক্তি শক্তি এবং কৈশ